আচ্ছা সবাই শোনো, এবার একটা দারুণ একটা মজাদার কম্পিটিশন আছে আমার ছেলের বার্থডে উপলক্ষে। একটা সুন্দর সব ওদের ওর সব ফ্রেন্ডদের নিয়ে আমি একটা কম্পিটিশনের আয়োজন করেছি। তো সেই কম্পিটিশনটা দেখতে তোমরা দেখো, একটা বিস্কুট থাকবে, বিস্কুটটা একটা করে বিস্কুট থাকবে সবার জন্য, হাত পেছনে থাকবে, বিস্কুটটাকে নিয়ে ওদেরকে মুখ দিয়ে নিয়ে যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবে সে তো ফার্স্ট, যে ফার্স্ট হবে তাকে গিফট দেওয়া হবে ফার্স্ট প্রাইজ 3টে চিপস। আর যে লাস্ট হবে তার জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে, সেই পানিশমেন্ট আমি এখন অ্যানাউন্সমেন্ট করব 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 সবাই কি সুচি করব। আর যে যে লাস্ট হবে তার জন্য থাকবে, সে যদি ছেলে হয় তো ঠিক আছে, ছেলে হলে তাহলে সে শাড়ি পরে নাচতে হবে তাকে, আর যদি আর যদি মেয়ে হয় তাকে লুঙ্গি পরে নাচতে হবে, লুঙ্গি ডান্স। ঠিক আছে চলো দেখো তাহলে, লেটস স্টার্ট। সবার সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই, এই যে এদিকে দেখো বিজয়, এটা বিজয়, বিজয় প্রীতম, অঙ্কিতা, উদয়, অর্ঘদীপ, অর্ঘদীপ তো অর্ঘদীপ, অনির্বাণ, অন্নয়, অতীন, অভিষা, রতন, রনাথ আর অনির্বাণ, বাঁধন, আবার ভুল করছি, অনির্বাণের সঙ্গে আমি বাঁধনকে ভুল করে ফেলি খালি। আচ্ছা এরা এরা সবাই পার্টিসিপেট করেছে, আমি করিনি, আমি আজকে তোমাদেরকে আমি হলো জাজ, আমি জাজ হোস্ট সব। ঠিক আছে তাহলে এখন স্টার্ট করছি, আমি যখন 1 2 3 বলে দিলাম কেউ কিন্তু হাত দেবে না, হাত সবার পিছনে, হাত পিছনে, সবার হাত পিছনে, হাত পিছনে, কেউ নিচু করবে না, কেউ নিচু করবে না, চলো 1 2 3। এ বাবা সবাই গুণ পড়েছে, দেখো দেখো দেখো, আরেকজন নিতেই পারছে না, আরেকজন তো নিতেই পারছে না। এই সবার হয়েছে, কে ফার্স্ট, মুখ খালি যারা হবে সে ফার্স্ট হবে, মুখ খালি যাবে, আরেকজন নিতে পারেনি এখনো, সে তো লাস্ট হবে, মুখ খালি যারা হবে সে হাত যাবে না, চিটিং চিটিং, মুখটা হা করে দেখা যাবে কিন্তু সবার, মুখে জল আসছে না ভাই, আচ্ছা আর আপনাকে ট্রাই করতে হবে না, আপনি ফেল, আপনি ফেল, রতন রতন ফেল, রতন ফেল। আচ্ছা এবার দেখি সবার হা করে কে আগে দেখাতে পারবে, কে আগে, কে আগে, বিজয় আর অভিষা জয়েন্ট উইনার, জয়েন্ট উইনার। আর লাস্ট হয়েছিল সবাইকে দেখিয়ে দিই, আর লাস্ট হয়েছিল রতন, এই জন্য রতনের ওই পানিশমেন্টটা রইলো, তোমরা সবাই কিন্তু দেখে নেবে, না করতে তো হবে, এই পানিশমেন্ট তো পেতেই হবে, সবাই দেখে নিও লাস্ট পানিশমেন্টটা। ঠিক আছে চলো পরে দেখো প্রাইজটা, আছে প্রাইজ, বিজয় আর তারা দুজনে, এইবার এসে গেছে কম্পিটিশনের সেই এক্সাইটমেন্ট মোমেন্ট, তোমরা সবাই তৈরি তো? আমি কি বলেছিলাম, যে হারবে তাকে, সে মেল হোক বা ফিমেল হোক, মেলদের জন্য আলাদা পানিশমেন্ট, ফিমেলদের জন্য আলাদা পানিশমেন্ট। মেলদের কি করতে হবে, শাড়ি পরে ডান্স করতে হবে, আর ফিমেল হলে কি হতো, লুঙ্গি পরে লুঙ্গি ডান্স। কিন্তু ফিমেল হারেনি, হেরেছে কে, আমার বড় রতন, ওকে করতে হবে এবার শাড়ি পরে ডান্স। চলো রেডি তো সবাই, দেখো এই যে দেখো, যে হেরে গেছে সে ডান্সের জন্য রেডি শাড়ি পরে, দেখে নাও সবাই, সবাই লুকসটা দেখে নাও, দেখে নাও। মেয়েদের নাচ তো পারি না, কিন্তু যখন পার্টিসিপেট করেছিলাম হেরে গেছি, পানিশমেন্ট তো নিতেই হবে, চলো গান করো তাহলে। আমরা যেই গান করবো সেই গানে নাচতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমরা করবো লায়লা ও লায়লা, লায়লা ও লায়লা, হ্যাঁ হ্যাঁ ওটাই, ঠিক আছে চলো স্টার্ট। লায়লা মেলেলা এসি হুলেলা, হর কোই চাহে মুঝসে মিলনা আকে, ডান 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 ডান, নাচতে হবে না তোমার, তুই অনেক নেচেছো। চলো বন্ধুরা দেখে না এবার, যে যারা ফার্স্ট হয়েছে তাদের তো প্রাইজ দিয়ে দিচ্ছি, আর যে লাস্ট তাকে কি পানিশমেন্ট দিলাম, তাহলে এরপরে যে চ্যালেঞ্জ গুলো করবো সেগুলোর জন্য তৈরি থেকো তোমরা, ঠিক আছে? দেখো তাহলে তাহলে, আচ্ছা পরে আবার পরের ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে, ততক্ষণে বাই।